সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আছি মোহাম্মদ সাখাওয়াত হোসেন শাওন আপনাদের সাথে। আপনারা যারা ইউটিউবে কাজ করেন, ইউটিউবে কিন্তু চাইলেই ভিডিও আপলোড দিয়ে ভিডিও ভাইরাল করা সম্ভব না। ইউটিউবে ভিডিও ভাইরাল করতে হলে আমাদেরকে দুটি কাজ করতে হবে, অর্থাৎ আমাদেরকে ইউটিউবে ভিডিও ভাইরাল করতে হলে যে কাজগুলো করতে হবে এটা হচ্ছে দুটি উপায়। একটা হচ্ছে বিফোর আপলোডিং ভিডিও, অর্থাৎ ভিডিও আপলোড করার আগে আমাদেরকে কিছু কাজ করতে হবে। আরেকটি হচ্ছে, দুই নম্বর হচ্ছে আফটার আপলোডিং ভিডিও, অর্থাৎ হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার পরে আমাদেরকে কিছু কাজ করতে হবে, তাহলে ইউটিউবে আমাদের ভিডিওটি ভালো র্যাঙ্কিংয়ে চলে আসবে। তো আজকে আমি আলোচনা করব বিফোর আপলোডিং ভিডিও, অর্থাৎ হচ্ছে ভিডিওটি ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার আগে আমাদেরকে কী কী কাজগুলো প্রপার ওয়েতে করতে হবে। বিফোর আপলোডিং ভিডিও, ভিডিওটি ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার আগে আমাদেরকে ভিডিও এসইও করতে হবে এবং ইউটিউব চ্যানেল এসইও ডিউরিং আপলোড, অর্থাৎ হচ্ছে আমাদেরকে প্রথমে ভিডিওটি এসইও করতে হবে। এসইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ হচ্ছে আমরা ইউটিউবে যে কেউ কোনো একটি কিছু যার যেটা প্রয়োজন সেটা লেখার সাথে সাথে যেন আপনার ভিডিওটা সবার সামনে চলে আসে, এটাকে বলা হয় ভিডিও এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপর হচ্ছে এটা হচ্ছে ভিডিওটাকে এসইও করতে হবে, যে ভিডিওটা আপনারা আপলোড করবেন সেটাকে এসইও করতে হবে। তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল এসইও ডিউরিং আপলোড, অর্থাৎ হচ্ছে আমাদেরকে ইউটিউবে আপলোড দেওয়ার সময় ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে আমাদেরকে ইউটিউব চ্যানেলটাকে এসইও করতে হবে। তো দুটি উপায় হচ্ছে ভিডিও আপলোড করার সময় দুটি কাজ আমাদেরকে করতে হবে। তো আজকে আমি আলোচনা করব ভিডিও এসইও, আমরা কিভাবে অফলাইনে ভিডিও এসইও করব। বেস্ট এসইও ফর ভিডিও সেটআপ, একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি আপনার ভিডিওটা ঠিকভাবে এসইও করতে পারেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা খুব সহজেই র্যাঙ্কিংয়ে চলে আসবে। যে কেউ যে আপনি যে রিলেটেড ভিডিও মেক করেছেন সেই রিলেটেড কোনো ওয়ার্ড দিয়ে যদি যখন মানুষ ইউটিউবে সার্চ করবে, তখনই আপনি যদি 100% এসইও করতে পারেন আপনার ভিডিওটা, তাহলেই কিন্তু আপনার ভিডিওটা সবার আগে চলে আসবে। তো এর জন্য আমাদেরকে কী করতে হবে? এক নম্বর হচ্ছে আই ক্যাচিং নেম এবং টাইটেল, আই ক্যাচিং নেম অথবা টাইটেল। যেমন আমি যদি একটি ভিডিও ধরেন এই ভিডিওটা আমি আপলোড করব, হ্যাঁ, তো এই ভিডিওটা যদি আমি আপলোড করতে চাই, আমার ভিডিও টাইটেল কী দেওয়া আছে? 1, 2, 3। এখন আপনারাই বলেন, আমি যদি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করি তাহলে কি আমার ভিডিওটা মানুষ সার্চ দিলে আমার ভিডিওটা সামনে আসবে? না, আসার তো কথা না, তাই না? তো আমাদেরকে কী করতে হবে? আই ক্যাচিং একটি টাইটেল দিতে হবে, আই ক্যাচিং একটি টাইটেল দিতে হবে। এখন আমার ভিডিওটা কি রিলেটেড? আমার ভিডিওটা হচ্ছে ইউটিউব থেকে টাকা তোলার জন্য গুগল অ্যাডসেন্সে যে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হয়, আমার ভিডিওটা হচ্ছে ওই ক্যাটাগরি বা ওই রিলেটেড। তাহলে আমাকে একটি টাইটেল কী ঠিক করতে হবে? আমি এখানে দিয়ে রেখেছি আপনাদের জন্য, আমি এখানে টাইটেল দিয়েছি হাউ টু সাবমিট ট্যাক্স ইনফরমেশন ইন গুগল অ্যাডসেন্স। এই ব্র্যাকেটে কী আছে সেটা আমি পরে আপনাদের সাথে কথা বলতেছি। আমি টাইটেলটা কী দেবো? হাউ টু সাবমিট ট্যাক্স ইনফরমেশন ইন গুগল অ্যাডসেন্স। তাহলে আমি এটা কপি করলাম, কপি করে আমার ভিডিও টাইটেলটা আমি এখানে ঠিক করে দিলাম, না আচ্ছা পরে দিচ্ছি। তারপর হচ্ছে এটা আমরা বুঝে গেলাম যে আমাদেরকে একটি আই ক্যাচিং একটি টাইটেল আমাদেরকে ঠিক করতে হবে, যেন মানুষ আপনার ভিডিও টাইটেলটা দেখে বুঝতে পারে যে সে যা খুঁজতেছে আপনার ভিডিওটা ওই রিলেটেড, তাহলে সে আপনার ভিডিওতে ক্লিক করবে। এক, দুই নম্বর হচ্ছে ইউজ আই ক্যাচিং কোড ইন টাইটেল, এখানে কোড ব্যবহার করেছি। কোড জিনিসটা আসলে কী? দেখুন, ইউজ আই ক্যাচিং কোড ইন টাইটেল, আপনারা তো টাইটেল একটা ঠিক করেছেন, তাই না? এখন একটি টাইটেলের ভিতরে বা টাইটেলের মাঝে একটি কোড আপনাদেরকে ব্যবহার করতে হবে, আই ক্যাচিং। সে কোডটি কী হতে পারে? যেমন আমি এখানে কী ইউজ করেছি দেখুন, হাউ টু সাবমিট ট্যাক্স ইনফরমেশন ইন গুগল অ্যাডসেন্স লেটেস্ট, এটাই হচ্ছে আমার ইউনিক কোড। অর্থাৎ হচ্ছে মানুষ যখন আপনি যখন এই হাউ টু সাবমিট ট্যাক্স ইনফরমেশন গুগল অ্যাডসেন্স দিয়ে সার্চ দেবেন, অনেকের ভিডিও সামনে চলে আসবে। এখন যখন আপনার এখানে লেটেস্ট লেখাটা থাকবে, তখন কিন্তু মানুষ আপনারটাই ক্লিক করবে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আপনি যে শুধু লেটেস্টটা ইউজ করবেন তা না, আপনি এখানে ইউনিক যে কোনো মানুষ একটা আই ক্যাচিং একটা এক্সট্রা একটি ডিফারেন্ট টাইপের কিছু একটি কোড আপনাদেরকে টাইটেলে ইউজ করতে হবে, এবং সেটি অবশ্যই এই ব্র্যাকেট যে দেওয়া আছে ব্র্যাকেট দিতে হবে।
কারণ ব্র্যাকেটটা দিলে কি এটা মানুষের নজরে বেশি আসে। হাউ টু সাবমিট ট্যাক্স ইনফরমেশন কিন্তু অনেক ভিডিও আছে, যখন আপনার ব্র্যাকেটের ভিতর কিছু একটি লেখা থাকবে তখনই এটা মানুষের চোখে বেশি পড়বে, তখনই তারা কি করবে এটাতে ক্লিক করবে। তাহলে আমি কি করলাম, আমি আমার এই টাইটেলটা কপি করে আমার ভিডিওটাতে পেস্ট ক্রিয়েট করে ফেললাম, টাইটেল আমার ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো আমার সুন্দর একটি টাইটেল ক্রিয়েট হয়ে গেল। তো এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে ইউজ হাই পারফর্ম কিওয়ার্ড ইন টাইটেল। আপনি যে টাইটেলটা ইউজ করলাম বা আপনি যে টাইটেলটা ইউজ করবেন সেই টাইটেলে ওই ভিডিও রিলেটেড হাই পারফর্ম কি থাকতে হবে, ট্যাগ থাকতে হবে বা কিওয়ার্ড থাকতে হবে। এখন আপনারা হাই পারফর্ম কিওয়ার্ডগুলো কোথায় খুঁজে পাবেন বা কীভাবে বুঝবেন যে আসলে এই ওয়ার্ডটা হাই পারফর্ম ট্যাগ, এই রিলেটেড আমি আরেকটা ভিডিও বানাবো। এর জন্য একটি আমাদের একটি সফটওয়্যার অথবা একটা এক্সটেনশনের প্রয়োজন হবে, সেই এক্সটেনশনের মাধ্যমে আমরা জানবো যে কোন কোন ওয়ার্ডগুলো আমাদের হাই পারফর্ম। আমি যখন নেক্সটে আরেকটি ভিডিও বানাবো তখন কিন্তু আমি এগুলো নিয়ে আলোচনা করবো। যাই হোক, আমি আর ওইদিকে যাচ্ছি না। তো আমাকে কী করতে হবে, হাই পারফর্ম কিওয়ার্ড ইউজ করতে হবে। দেখুন আমার এখানে ট্যাগস, এটা একটি হাই পারফর্ম, এটা একটি হাই পারফর্ম কি ট্যাগ কিওয়ার্ড, গুগল অ্যাডসেন্স অ্যাডসেন্স, এই যে দুটি ইনফরমেশন, এই দুটি আমার টাইটেলের হাই পারফর্ম কিওয়ার্ড আমরা ধরতে পারি। কারণ আমারটা যেহেতু গুগল অ্যাডসেন্স ট্যাক্স রিলেটেড, সেক্ষেত্রে এই দুটি হাই পারফর্ম কিওয়ার্ড আমরা ধরে নিতে পারি। তো বন্ধুরা, এভাবে আপনার টাইটেলটা সাজাবেন যেন আপনার টাইটেলটা কী হয়, আই ক্যাচি হয় এবং হাই পারফর্ম যে কিওয়ার্ডগুলো সেইগুলো যেন আপনাদের টাইটেলে থাকে। আচ্ছা, তারপর আমাদের কী ইউজ করতে হবে, ডো নট ইউজ এনি ইয়ার মান্থ অর ডেট ইন টাইটেল। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি আপনি কিন্তু ইউটিউবে সার্চ দিলে দেখবেন হাজার 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 টাইটেল আছে যেগুলোতে ইয়ার মান্থ ডেট এগুলো উল্লেখ করে। এগুলো কিন্তু মোটেও আপনাদের জন্য ভালো না। কেন ভালো না, ধরুন আমি এখানে কি বললাম, হাউ টু সাবমিট ট্যাক্স ইনফরমেশন গুগল অ্যাডসেন্স লিখে এখানে লিখে দিলাম ইন 2024। দেখতে ভালো দেখা গেলেও এই শুধুমাত্র এই সালটা, এই ইয়ারের কারণে, এই ইয়ারটা বসানোর কারণে এই ভিডিওটা কিন্তু 2024 পরে মানুষেরা আমার ভিডিওটা তেমন দেখতে চাবে না। আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন? অর্থাৎ হচ্ছে আপনি যে ইয়ার দিবেন, যে মান্থ দিবেন, যে ডেট আপনার টাইটেল ইউজ করবেন, তারপরে আপনার ভিডিওটা আর কেউ দেখতে চাবে না, যে কারণে আপনারা কখনোই ভুলেও ইয়ার মান্থ ডেট এগুলো ইউজ করবেন না। ধরুন আপনার কোনো একটি প্রয়োজন, আপনার ধরেন যে কি বলবো, আপনার চায়না ভিসা প্রয়োজন, আপনি ইউটিউবে এসে লিখছেন হাউ টু অ্যাপ্লাই ফর চায়না ভিসা, চায়না ট্যুরিস্ট ভিসা, লেখার পর যখন অনেকগুলো ভিডিও আপনার সামনে চলে আসছে, যেই ভিডিওটা আপনার সার্চ দেওয়া রিসেন্টলি আপলোড হয়েছে, অর্থাৎ আপনার এখন মানে রিসেন্টলি যেগুলো আপলোড হয়েছে আপনি তো সেই ভিডিওগুলো দেখবেন, তাই না? তো সেখানে যদি 2020 লেখা থাকে কোনো টাইটেলে, আপনি কি সেটা দেখবেন? অবশ্যই দেখবেন না, যে কারণে আমরা কখনোই টাইটেলে ইয়ার মান্থ এবং ডেট এগুলো উল্লেখ করব না। এগুলো উল্লেখ না করে আমরা কী লিখব, দেখেন আমি এখানে দিয়েছি লেটেস্ট, এখন সেটা 2026 সালে গিয়েও এই লেটেস্ট দেখার পরে অনেকে ক্লিক করবে। যদিও ভিডিও আপলোড ভিডিওগুলো যখন সামনে আসে তখন কিন্তু উল্লেখ থাকে যে আমি কয় মাস আগে ভিডিওটা আপলোড করেছি, এক বছর দুই বছর আগে আপলোড করেছি, এরকম কিন্তু উল্লেখ থাকে। কিন্তু যখন লেটেস্টটা উল্লেখ দেওয়া বা চোখে পড়বে তখন কিন্তু আপনি ওইগুলো দেখার আগে এটা এই ভিডিওটা ক্লিক করবে। যাই হোক, এটা হচ্ছে ট্রিক্স। তারপর হচ্ছে হিউজ হাই পারফর্ম ট্যাগ ইন ট্যাগ বক্স, এই জিনিসটা কি। আচ্ছা আসুন আমরা এখানে চলে যাই, আমরা আমাদের ভিডিওতে চলে যাই। এটা হচ্ছে আমাদের ভিডিও, আমরা এই ভিডিওটা আপলোড করব। আমরা কী করলাম, একটা একটা টাইটেল দিলাম। হ্যাঁ, আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে আমরা সোজা প্রপার্টিসে চলে যাব। আমি আশা করব আপনারা নতুন নতুন অনেক কিছু শিখতেছেন। হ্যাঁ দেখুন, আমার এখানে টাইটেলটা চলে আসছে যে ট্যাক্স ইনফরমেশন গুগল অ্যাডসেন্স লেটেস্ট, এটা হচ্ছে আমার টাইটেল। আমরা এখান থেকে ডিটেলসে চলে যাব। আপনারা হয়তো বা আমি যে কথাগুলো বলতেছি হয়তো বা এই কথাগুলো আপনারা আগে কখনোই ভাবেন নাই, তো যে কারণে আজকে আমার ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী আসবে। আপনারা যদি ইউটিউবে কাজ করতে চান লং টাইম, তাহলে আমার এই কথাগুলো আপনাদের 100% ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। যাই হোক, আমি এখান থেকে ডিটেলসে চলে যাব। ডিটেলসে গিয়ে আমার যেহেতু টাইটেল দেওয়া আছে, আমি এখানে টাইটেল দিতে পারবো না। দেখি তো দিয়ে দেওয়া যায় কি না, দেওয়া যায়, কিন্তু আমি যখন সেভ করব তখন কিন্তু এই টাইটেলটা এখান থেকে অটোমেটিক চলে যাবে। আমি এখান থেকে সেভ করি, তো
সেভ করে দিলাম, আমি আবার প্রপার্টিসে চলে গেলাম, ডিটেলসে গেলাম, দেখুন টাইটেলটা এখানে থাকতেছে না, অর্থাৎ হচ্ছে টাইটেলটা ভিডিওতে টাইটেল এখানে দেওয়া যায় না, আমি এখানে যে নামটা ইউজ করব এটি আমার টাইটেল আকারে শো করবে। তবে এখানে যে সাবটাইটেল আছে এই সাবটাইটেলে গিয়ে আমরা এই টাইটেল আবার দিয়ে দেব, ঠিক আছে। দেওয়ার পরে এই যে স্টার মার্ক আছে, স্টার মার্ক আমরা সবগুলো ফিল আপ করে দেব। এই যে দেখুন এখানে একটি ইম্পর্ট্যান্ট ট্যাগ, এই ট্যাগগুলো আমরা দেখুন, আমি আপনাদের জন্য কিছু ট্যাগও রেডি করে রেখেছি। দেখুন এই যে ট্যাগ, আমার এই ভিডিওটা হচ্ছে হাউ টু সাবমিট ট্যাক্স ইনফরমেশন ইন গুগল অ্যাডসেন্স। তো এই রিলেটেড ভালো ভালো ট্যাগ কি হতে পারে এগুলো আমি আগে থেকে সাজিয়ে রেখেছি। আমি এখানে কিন্তু অনেকগুলো বড় বড় ট্যাগ বা কিওয়ার্ড নিয়ে রেখেছি, আপনি কিন্তু এত বড় বড় কিওয়ার্ড ইউজ করবেন না, আপনার ছোটো ছোটো কিওয়ার্ড বা ছোটো ছোটো ট্যাগ ইউজ করবেন, ঠিক আছে। আর ট্যাক্স ইনফরমেশন সাবমিট ইন গুগল অ্যাডসেন্স, এটা একটা ট্যাগ। ইউটিউব থেকে টাকা তুলতে হলে গুগল অ্যাডসেন্সের ট্যাক্স তথ্য জমা দেওয়ার নিয়ম, এটা একটি ট্যাগ। গুগল অ্যাডসেন্সের ট্যাক্স তথ্য জমা দেওয়ার নিয়ম, এটা একটি ট্যাগ। হাউ টু সাবমিট ট্যাক্স ইনফরমেশন গুগল অ্যাডসেন্স বাংলা 2024, এটা একটি ট্যাগ। মানে এটা হচ্ছে আপনার যে মানুষ যেগুলোতে সার্চ দিতে পারে সেই রিলেটেড ট্যাগসগুলা এখানে আপনার সুন্দরভাবে সাজিয়ে নেবেন। হাউ টু সাবমিট ট্যাক্স ইনফরমেশন গুগল অ্যাডসেন্স, অ্যাড ট্যাক্স ইনফো গুগল অ্যাডসেন্স, মানে অর্থাৎ হচ্ছে আমার এইগুলো দিয়ে সার্চ দিলে যেন আমার ভিডিওটা সবার সামনে চলে আসে। মানুষ যখন ইউটিউবে সার্চ দেয় তখন কিন্তু এইগুলো লিখে মোটামুটি সার্চ দেয়, এবং এইগুলো লিখে সার্চ দিলেই সবার আগে যেন আমার ভিডিওটা সামনে চলে আসে, সেই জন্যই আমি এই ট্যাগগুলো একসাথে রেডি করে রেখেছি। আপনি কী করবেন, এগুলো কি কপি করবেন? আমি যদি অনেক বড় বড় ট্যাগ ইউজ করছি, আপনি এত বড় বড় ট্যাগ ইউজ করার দরকার নেই, আপনি ছোটো ছোটো ইউজ করবেন। যেমন গুগল অ্যাডসেন্স, ট্যাক্স ইনফরমেশন, ট্যাক্স ইনফরমেশন ফর ইনফরমেশন ফর গুগল অ্যাডসেন্স, এরকমভাবে ছোটো ছোটো ইউজ করবেন। তো যাই হোক, আমি কপি করলাম, কপি করে আমার ভিডিওতে চলে যাব। ভিডিওতে যাওয়ার পরে যে ট্যাগ অপশনটা আছে, এই ট্যাগ অপশন আমি পেস্ট করে দেব, পেস্ট করে এন্টার দিয়ে দেব। ওকে, অর্থাৎ হচ্ছে আমার এই ভিডিওতে এই ট্যাগগুলো কী হলো, যুক্ত হয়ে গেল। দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাগ যুক্ত হয়ে গেছে। এখন যখন আপনার এই রিলেটেড ভিডিও মানুষ সার্চ করবে তখন কিন্তু আপনার ট্যাগের সাথে মিলে গেলে আপনার ভিডিওটা সবার সামনে চলে আসবে। কমেন্টে এসেও সেম একইভাবে ট্যাগ দিয়ে দিতে পারেন। গেল এটা, তারপর আমরা একটু নিচে আসব, নিচে আসব, নিচে আসার পর দেখুন এখানে ডিরেক্টর অরিজিন, অর্থাৎ হচ্ছে ভিডিওটার অরিজিন সম্পর্কে জানতে চাচ্ছে। এখন এখানে ডিরেক্টর কী দিবেন, ডিরেক্টর আপনি যেহেতু আপনার চ্যানেল, সেহেতু আপনি কী করবেন, আপনার চ্যানেলের যে নামটা সেই নামটা এখানে দিয়ে দেবেন। যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে বিডি ট্যাগ, আমি এখানে বিডি ট্যাগ দিয়ে দিলাম, প্রডিউসার ভিডিও বিডি ট্যাগ। আপনি আপনার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিবেন। রাইটার, আমি আমার নামটা দিয়ে দিলাম, এমনি শাখাওত হোসেন, পাবলিশার বিডি ট্যাগ, কন্টেন্ট প্রোভাইডার বিডি ট্যাগ, সব কিছু তো বিডি ট্যাগ। আর এই যে মিডিয়া যে ক্রিয়েট, এটা একটু ইম্পর্টেন্ট, আপনি যেই ডেটে ভিডিওটা আপলোড করবেন এখান থেকে এসে আপনার ডেটটা ঠিক আগের দিন সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। যেই ডেটে আপলোড করবেন সেই ডেটের ডেট না রেখে এই ডেটটা দিবেন ঠিক আগের দিন। তারপর হচ্ছে ইনক্লুডেড বাই বিডি ট্যাগ, অর্থাৎ হচ্ছে আপনারা আপনাদের চ্যানেলের নামটা ইউজ করবেন। কি লেখছে, অথর ইউআরএল, এখানে হচ্ছে আপনি আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের যে ইউআরএল কোডটা আছে সেই ইউআরএলটা এখানে দিয়ে দিবেন এই দুই জায়গায়, ঠিক আছে। এই দুই জায়গায় দেওয়ার পর এখানে কম্পোজার হচ্ছে, অর্থাৎ হচ্ছে আপনি বিডি ট্যাগ দিয়ে দিবেন, বিডি ট্যাগ, এটা হচ্ছে বিডি ট্যাগ, সব জায়গায় আপনার নামটা ইউজ করবেন। কেউ যদি আপনার নাম দিয়ে সার্চ দেয় সবসময় যেন আপনার এটা চলে আসে। পার্ট অফ এ সেট, পার্ট অফ এ সেট কি, ট্যাক্স, ট্যাক্স ইনফো ফর গুগল অ্যাডসেন্স, শেষ, এটা হচ্ছে আপনার পার্ট অফ সেট। ওকে, ইনিশিয়াল কি, ইনিশিয়াল কি কি, এখানে দিবেন ট্যাক্স ফর গুগল অ্যাডসেন্স, ট্যাক্স ইনফো, ট্যাক্স ইনফো ফর গুগল ট্যাগ অ্যাডসেন্স, ওকে, বাস দিয়ে দিলাম। আর এখানে আর কিছুই করার নেই, ঠিক আছে বন্ধুরা। এই যে আমি যে লেখাগুলো লিখলাম, অর্থাৎ হচ্ছে আমার ভিডিওটা এখন 100% এসইও হয়ে গেল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়ে গেল, অর্থাৎ 100%
কি হয়ে গেল, ইনফরমেশন যা যা দেওয়ার ছিল আমি সব দিয়ে ফেলছি, এখন আমরা এখান থেকে অ্যাপ্লাই দেব, ওকে দিব। অ্যাপ্লাই এবং ওকে দেওয়ার পর আমার ভিডিওটা কি এক্সপোর্ট করে ফেললাম। এখন আমার ভিডিওটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিব। আপলোড দেওয়ার পর আমরা একটু উপরে যাই, এই যে দেখুন আমাদের এখন কী কাজ করলাম, বিফোর আপলোডিং ভিডিও, অর্থাৎ আমাদের ভিডিওটা ইউটিউবে আপলোড দেওয়ার আগে আমাদের দুটি কাজ করতে হবে। একটা হচ্ছে ভিডিও এসইও, যেটা আমরা এখন করলাম ভিডিও এসইও, তা আমরা আমাদের ভিডিও এসইও হয়ে গেল, এখন হচ্ছে ইউটিউব চ্যানেল এসইও। এখন আমরা ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার পর ওইখানে গিয়ে আমাদের কিছু কাজ করতে হবে এবং এসইও করতে হবে। তো এই জিনিসটা নিয়ে আমি নেক্সটে আরেকটি ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর বন্ধুরা আমি আশা করবো এইভাবে আপনারা যদি ফলো করেন আমার ইনস্ট্রাকশনগুলো, ইনশাল্লাহ আপনাদের ভিডিওগুলো ভালো র্যাঙ্কিংয়ে আসবে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।